এক নাম্বার প্রশ্ন হলো, একই মায়ের দুই সন্তান, একই মায়ের একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে, এক বছরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই সময়ে জন্ম নিয়েছে, যমজ দুই ভাই জন্ম নিল একসাথে, দুই ভাই এক বছরে মারা গেল, একই মাসে মারা গেল, একই দিনে মারা গেল, একই সময়ে মারা গেল, কিন্তু ইতিহাসে পাওয়া যায় দুই ভাইয়ের হায়াতের মধ্যে 100 বছরের ব্যবধান। আপনি বলেন তো এই দুই ভাইয়ের নাম কি? দুই নম্বর প্রশ্ন হল, এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল, পৃথিবীতে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, একবার কিছু মুহূর্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, বলেন তো জায়গাটা কি? তিন নম্বর প্রশ্ন আমার, এমন কোন কয়েদখানা, এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে হাঁটাহাঁটির ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে খাবারের ব্যবস্থা নাই, শ্বাস ফেলা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, খাবার পৌঁছানো যায় না, কিন্তু ওই কয়েদখানার ভিতরে যারা আছে তারা জিন্দা, শ্বাস ফেলতে পারে না, খাবার পায় না, ওই জায়গার ভিতরে শ্বাস ফেলবার কোনো ব্যবস্থা নাই, বাহিরের খাবারের কোনো ব্যবস্থা নাই, বলেন তো দেখি এটা কেমন কয়েদখানা? চার নম্বর প্রশ্ন আমার, কি বলছো আমার বল, এটা কোন কবর? যেই কবরটা নিজে জিন্দা, কবরের ভিতরে যে আছে সেও জিন্দা, কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দারে নিয়ে হাঁটাহাঁটি করে, আবার এক সময় এই কবরের ভিতরে থেকে ব্যক্তি বের হয়ে পৃথিবীর জমিনে দীর্ঘদিন বসবাস করছে, আপনি বলেন তো এই কবরটা কি? কবরের বাসিন্দাটাকে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানের একজন বড় নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরের কাছে এসে বলছে, ওমর তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কাছে আমি চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক মতো দিতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি দিতে না পারো তাহলে কি? ওমর বললেন, শোনো, আমাকে ভয় দেখাইও না, এমন কোরআন শিখেছি, এমন কোরআন আল্লাহ বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কোরআন এমন এক লাইটের নাম, এমন এক ম্যাগনেটের চুম্বকের নাম, যত প্রশ্ন কোরআনকে করা যায় কোরআন 1 কোটি বছর আগের আগেকার ইতিহাস বর্ণনা করে দিতে পারে, কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী, আমরা এমন একজনকে নেতা গ্রহণ করেছি, ওলি বানিয়েছি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমরা এমন একজনকে ওলি বানিয়েছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, যে আল্লাহ তাআলা আমাদেরকে হাত ধরায়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, কোন সুবহানাল্লাহ। আমাদের ওলিকে, আমাদের নেতাকে, আমাদের ওলিকে, ওলিকে কথা বলেন না কেন, আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক কথা বলেন না, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের অভিভাবক সবাই বলেন আল্লাহ। খ্রিস্টান ডাক দিয়ে বললাম,
আমি চার চারটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমি কিন্তু মুসলমান হয়ে যাব। কিন্তু আমার জানো কি, আমার পৃথিবীর জমিনে চারটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। অর্থ হলো কয়েকশো লোক নিয়ে ওমরের কাছে এসেছে, কারণ সে জানে ওমর তো ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্ট্যামফোর্ডে পড়ে নাই, মেট্রোপলিটনে পড়েন নাই, নর্থ সাউথে পড়েন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, চট্টগ্রামে পড়ে নাই, সিলেট বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এরপরে হার্ভার্ডে পড়ে নাই, কেমব্রিজে পড়ে নাই, কুইন মেরিতেও পড়ে নাই। তাহলে এমন প্রশ্নের জবাব তো দিতে পারবে না। আমার বলতেছেন খ্রিস্টান পাদ্রী, তুমি শুনো, ইউনিভার্সিটিতে পড়ে নাই ঠিকই, এমন মহামানবের কাছে কোরআন শিখেছি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন, আর সে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ একবার বলেন, আল্লাহ বলেছেন আমার নবী, আমার নবীকে বলেছেন বন্ধু রে আমি আল্লাহ আরশিস্তওয়া, আমি তো আরশে আজিমে থাকি, কিন্তু শোনো মুসা কালিমুল্লাহ, একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ বললেন মুসা তোর পাহাড়ে একটু আসো, আল্লাহর পয়গম্বর মুসা তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে, মুসা বলছেন আল্লাহ তাআলা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায়, আল্লাহ বললেন মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়, এবার মুসা বললেন আল্লাহ তাআলা আমি তো তোর পাহাড়ের নিচে আর তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে, আল্লাহ ডেকে বললেন মুসা রে এমন কোন ঘটনা না, তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে এমন না, বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে 70,000 নূরের পর্দা কন, সুবহানাল্লাহ। কিন্তু মুসা মুসা কিয়ামতের আগে আমার কিছু উম্মত দুনিয়ার জমিনে আসবে, গোলাম আসবে, তারা যখন নামাজের সেজদায় পড়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, তখন তাদের আর আমার মধ্যখানে কোনো পর্দা থাকে না, আমি আল্লাহর আজিম থেকে সরাসরি মিন হাবলিল ওয়ারিদ তার গলার রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খ্রিস্টান পাদ্রী চারটা প্রশ্ন করেছেন, এক নম্বর প্রশ্ন হলো অমর রে বলো, এক নম্বর প্রশ্ন হলো একই মায়ের দুই সন্তান, একই মায়ের একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে, এক বছরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই সময়ে জন্ম নিয়েছে, যমজ দুই ভাই জন্ম নিল একসাথে, দুই ভাই এক বছরে মারা গেল, একই মাসে মারা গেল, একই দিনে মারা গেল, একই সময়ে মারা গেল, কিন্তু ইতিহাসে পাওয়া যায় দুই ভাইয়ের হায়াতের মধ্যে 100 বছরের ব্যবধান, আপনি বলেন তো এই দুই ভাইয়ের নাম কি? প্রশ্নটা খুব সহজ না, কিছু কয় না এরা, খুব সহজ না, একসাথে জন্ম একসাথে মৌত, একই দিনে জন্ম একই দিনে মৌত, কিন্তু তাদের মধ্যে হায়াত জিন্দেগির ব্যবধান কয় বছর, চিন্তা করুন একদিনে জন্ম একদিনে মৌত, তাহলে আবার 100 বছর ব্যবধান হইল কেমনে, এটা কঠিন প্রশ্ন না? দুই নম্বর প্রশ্ন হল এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল, পৃথিবীতে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, একবার কিছু মুহূর্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, বলেন তো জায়গাটা কি? বুঝতেছেন কেমন প্রশ্ন? আমার মনে করছে আটকাই দিলাম, কিরে ভাই বোমা টোমা কেউ মারতেছে নাকি,
দেখেন আবার কয়টা প্রশ্ন বলছি? তিন নম্বর প্রশ্ন আমার, এমন কোন কয়েদখানা, এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে হাঁটাহাঁটির ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে খাবারের ব্যবস্থা নাই, শ্বাস ফেলা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, খাবার পৌঁছানো যায় না, কিন্তু ওই কয়েদখানার ভিতরে যারা আছে তারা জিন্দা, শ্বাস ফেলতে পারে না, খাবার পায় না, ওই জায়গার ভিতরে শ্বাস ফেলবার কোনো ব্যবস্থা নাই, বাহিরের খাবারের কোনো ব্যবস্থা নাই, বলেন তো দেখি এটা কেমন কয়েদখানা? আচ্ছা বলেন তো যেই জায়গায় শ্বাস ফেলা যায় না ওখানে কি বাঁচা যায়? কথা কন দেখেন, কয়টা প্রশ্ন করছে? চার নম্বর প্রশ্ন আমার, কি বলছো আমার বল, এটা কোন কবর? যেই কবরটা নিজে জিন্দা, কবরের ভিতরে যে আছে সেও জিন্দা, কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দারে নিয়ে হাঁটাহাঁটি করে, আবার এক সময় এই কবরের ভিতরে থেকে ব্যক্তি বের হয়ে পৃথিবীর জমিনে দীর্ঘদিন বসবাস করছে। আপনি বলেন তো এই কবরটা কি? কবরের বাসিন্দাটাকে সমস্ত সাহাবীদের কপালে চোখ উঠে গেছে, এমন কি প্রশ্ন করা শুরু করলো, আমাদের খলিফাকে ভয় ঢুকায় দিতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, খ্রিস্টান পাদ্রি তুমি শোনো, আর কিছু আছে? কয় না হুজুর, ইচ্ছায় প্রশ্ন করেছি, আমি দীর্ঘদিন পর্যন্ত কত বড় বড় শিক্ষিত লোককে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে নাই, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি উত্তর তো দেন। এমন সময় আমার ডেকে বললেন, খ্রিস্টান পাদ্রি ভাই শোনো, তোমার এই চার প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আমার একটা পিচ্চি ছোট্ট বাতিজা আছে যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট মানুষ, তোমার প্রশ্নের জবাব আমি দিব না, আমার এই নাবালিগ ছোট্ট ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্নের জবাব দিবে কোন? সুবহানাল্লাহ। খ্রিস্টান কয় খাইছে এবার, যে প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না, সবাই রে আটকাইছে জীবনে, আর এখন নাকি এই বাচ্চার উত্তর দিব। দে মনে হয় খলিফাতুল মুসলিমিন পারতেছে না, এই জন্য বাচ্চা একটা নাম করে ভাগতেছে। আমার বলেন না, আমি বসে থাকবো আর আমার ভাতিজা তোমার প্রশ্নের জবাব দিবে। সুবহানাল্লাহ, এটা বলেন না, জোরে বলেন না। আমার মুসলমান বান্দাগণ, এমন সময় হযরতে ওমর বললেন, তাহলে শোনো, ভাতিজা প্রশ্নের জবাব দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই খ্রিস্টান পাদ্রি, আপনি তো বহুত বড় শিক্ষিত পাবলিক, এই চারটা প্রশ্ন খলিফাকে করেছেন, আপনি আমাকে এক না করে খলিফাকে করলেন, খলিফা আমাকে বলেছে উত্তর দেওয়ার জন্যে, তুমি মনে করেছো পৃথিবীর কেউ উত্তর দিতে পারে না, আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন পড়েছি, কোরআন বলেছে হুদাল্লিন্নাসি وَبَيِّنَاتِ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ কুরআন তো সত্য মিথ্যার মধ্যখানে পার্থক্য করে দিয়েছে, সুতরাং তুমি যে চারটা প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর এক মিনিটে আমার কাছ থেকে নিতে পারবা, এই প্রশ্নের উত্তর আমার কাছে ডালবা। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান পাদ্রি কই খাইছে রে, এর কাছে নাকি ডাল ভাত? কঠিন প্রশ্নের উত্তর কেউ জানে না, ও কেমনে উত্তর গুলা দিবে? আমার মুসলমান বান্দাগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমার এক নাম্বার প্রশ্ন ছিল, এক মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে, এক বৎসরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই টাইমে জন্ম নিয়েছে,
একই বছরে মরেছে, একই দিনে তারা মরেছে, একই টাইমে মরেছে। তাদের হায়াতে জিন্দেগির মধ্যে 100 বছরের ব্যবধান। আমাদেরকে কোরআন জানাইয়া দিয়েছে তুমি তো কয়েকশো বছর আগের ইতিহাস আমাকে প্রশ্ন করেছো, এমন কোরআন শিখেছি। কোরআন আমাদেরকে কয়েক লক্ষ বছর আগে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। যেই দুই ভাই একসাথে জন্ম নিয়ে একসাথে মরেছেন, এই দুই ভাইয়ের একজনের নাম উজায়ের, আরেকজনের নাম উজায়েজ। দুই ভাই এক মায়ের পেটে জন্ম নিয়েছেন, একই সাথে জন্মিছেন, একই সাথে মরছেন। এক ভাই আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি কেমনে মৃত মানুষকে জিন্দা করো আমি বুঝি না, কাইফা তুহিয়িল মাউতা, মৃত মানুষকে কেমনে জিন্দা করো আমার বুঝে ধরে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই ভাইয়ের প্রশ্নের জবাবে একই সাথে কবরে যাওয়ার পরে 100 বছর পরে তাকে জিন্দা করে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন। এই জন্যে তাদের দুজনের মধ্যখানে 100 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ, বলে কেমন ইসলাম, কেমন ইসলাম! পাদ্রি কইরে বাবা এটা কেমনে উত্তরটা দিল, একবারে ঠান্ডা মাথায় উত্তরটা দিয়ে দিল, কোরআন পড়েন। একসাথে মরছে, একসাথে বাঁচছে, সব ঠিক, কিন্তু এক ভাই আল্লাহর কাছে বলেছিল মরা মানুষকে আমাকে একটু বুঝাইও, আল্লাহ তাকে বুঝাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন। 12টার উপরে হয়ে গেছে দেখছি, একটা কেন কালকে পর্যন্ত করলই তুই, সমস্যা নেই। দুই নম্বর প্রশ্ন হল এটা কোন জায়গা, যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর পড়বে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পাগল রে, তুই জানিস না, কোরআন পড়স নাই, থিসিস করস নাই, এটা হলো মুসা আর ফেরাউনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। যেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে বাঁচবার জন্য রাত্রবেলা চলে গেলেন এলাকা ছাইড়া, যাওয়ার সময় নদীর মধ্যে যে একটা রাস্তা হয়েছিল ওই রাস্তা দিয়ে চলে গেলেন বাহলকর জুম্বাল লোহিত সাগরে। ওই সময় যে একটা বিরিজার রাস্তা হয়েছিল ওই রাস্তায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে, এখন রাস্তাও নাই, সূর্যের আলো নাই। সুবহানাল্লাহ, বলে হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেলেন। আপনারা ঘটনা জানেন, ফেরাউন পিছনে এসেছিল, আল্লাহ ফেরাউনকে কাদামাটি খাওয়াইলেন, রাস্তা উঠাইয়া দিলেন, কাদামাটি খায়া পানির নিচ থেকে উঠা আল্লাহ আমি ইমান আনছি। আল্লাহ কই, কিরে শয়তান, কাদামাটি খাইছস ঠিক মতো, এখন ইমান আনতেছিস না, এখন তোর ইমানের কাজ হবে না। সুতরাং এই সমাজে যারা মায়ের খায়া যুবকদের পিটুনি খায়া কয় আমি ঠিক আছি আর কোনোদিন গালি দিতাম না, ওটা মানুষ না, ওটা শয়তান, ঠিক কিনা বলে। কয়টা প্রশ্নের উত্তর পাইছেন? তিন নম্বর প্রশ্ন, এটা কেমন কয়েদখানা, যেই কয়েদখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, এরপরেও কয়েদখানার বাসিন্দা জিন্দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যুবক রে, ও বেওকুফ, তুই তো এই কয়েদখানার বাসিন্দা ছিলে, এটা হলো তোমার আমার মায়ের পেট। সুবহানাল্লাহ, বলেন, মায়ের পেটের ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, বাহির থেকে খাবারের ব্যবস্থা নাই, হাঁটাহাঁটির কোনো জায়গা নাই, এরপরেও আমার আল্লাহ তোমাকে আমাকে 10 মাস 10 দিন অক্সিজেন ছাড়া, হাঁটাহাঁটি ছাড়া ওই জায়গায় জীবিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কেমন সুন্দর এক ধর্মের নাম। চার নম্বর প্রশ্ন করেছ, এটা কেমন কবর, যে কবরটা নিজে জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘদিন বাসলেন। ও পাদ্রি খ্রিস্টান, তুমি জানো না, এটা হলো হজরতে কবরের বাসিন্দার নাম হজরতে ইউনুস, আর কবরের নাম হলো মাছের পেট। হযরত ইউনুস মাছের পেটে ছিলেন,
মাছ ইউনুস কিনে ঘোরাঘুরি করেছে, দৌড়াদৌড়ি করেছে, কিন্তু ইউনুস এই মাছের পেট থেকে বের হয়ে দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছেন, বসবাস করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। এগুলো আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন যদি শিক্ষা এবং হাজার হাজার কঠিন কঠিন প্রশ্নের জবাব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, যার নাম ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার আব্বার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। সুলাইমান শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার পয়গম্বর ছিলেন তা নয়, তিনি দুনিয়ার জমিনে বাদশাহ ছিলেন। আপনাদেরকে বোঝাতে চাই, আপনি দেড় আঙ্গুল পেটে ভাত খাওয়ার জন্যে সারাদিন ব্যস্ত থাকেন, আল্লাহকে চিনেন না, মসজিদে আসেন না, সালাত আদায় করেন না, আল্লাহর নাম নিতে পারেন না, আপনি দুই নম্বরই করেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি জেনাবে বিচার করেন, অন্যায় কাজে লিপ্ত থাকেন, আপনি আল্লাহকে চিনতে পারেন না, দুনিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যান। আপনাকে যদি বলা হয় মসজিদে আসো, ব্যস্ত, আজকে আসো নামাজে ব্যস্ত, তাফসিরে আসো ব্যস্ত, আপনাকে কিছু বললে আপনি যখন বলেন ব্যস্ত, মনে রাখবেন আপনি দেড় আঙ্গুল পেটে খাবার দেওয়ার জন্য আপনি ব্যস্ত। আর আমার আল্লাহ বলেছেন, ও গোলাপ, তোর মাত্র দেড় আঙ্গুল পেট, তাকে খাবার দেওয়ার জন্য তুই এত ব্যস্ত। এই দুনিয়ার জমিনে এমন প্রাণী রয়েছে, যে প্রাণী পৃথিবীতে 66 কোটি মানুষ 100 বছরে যা খায় ওই পরিমাণ খাবার এমন প্রাণী আছে এক বেলায় খেয়ে ফেলে। এদেরকে কে খাওয়ায়? সবাই বলেন আল্লাহ খাওয়ায়। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, পয়গম্বর সুলাইমান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠে দেখেন তো কার কার অসুবিধা হচ্ছে, অসুবিধা হইতেছে, হাত উঠাইলেন যে বুঝতেছি মাথা ঠিক নাই, ঠিক নাই, উল্টা পাল্টা হয়ে গেছে। শোনো, যা হয়েছে তো হয়েছে, বাদ। কি ভাই, এটা কি আরেকজনে ওয়াজ করতেছে? আরেক জায়গায় কি আর আওয়াজ, লড়ালড়ি দরকার নাই, যতক্ষণ আছে থাকুক থাকুক, আর লাইরো না, না বন্ধ হয়ে যাইব আওয়াজ পরে, এতটুকুনি থাকুক। থাকুক ভাই থাকুক, আর বিপদ হয়ে যাইব কিন্তু, পরে সব উল্টে পাল্টে হয়ে যাবো। থাকুক, আল্লাহ মাফ করুক, আধা ঘন্টা এইটা বাদ দিয়ে দিছি, এটার আল্লাহর হস্তে বাদ, একটা কথা কইতেছি এটি থাকুক। শোনো, পয়গম্বরের নাম কি? আরো আসতে কন, সবাই বলেন, বুঝলাম না কিছু, এরা কয় না কেন এই সাইডের, এরা কি এই, এরা কি আপনারা কি এলাকার, এটা কয় না, আপনারা কি এলাকার, এরা কয়, হেদের গিয়ে যেয়েছি মনে হইতেছে কক্সেস বাজার থেকে কিছু রোহিঙ্গা আইছে, নাহলে তো কথা বলতো। আপনারা পুরুষ না? সবাই কন, একটু হাতটা দেখান, কারা কারা পুরুষ না? খাইছে রে আল্লাহ, তাহলে আপনারা কি হাফ লেডিস? এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, তার নাম পয়গম্বর সুলাইমান, যার বাবার নাম দাউদ। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কে বলছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তুমি আমাকে পয়গম্বর বানিয়েছো, পুরা জমিনের বাদশাহ তুমি আমাকে বানিয়েছ, মনি
আমি তো এমন পয়গাম্বর, আমি পিপিলিকার কথা বুঝি, পাখির কথা বুঝি, সবাই আমার কথা বুঝে, সাগরের নিচের মাছের কথা আমি বুঝি, সকল সৃষ্টি জীবের কথা আমি বুঝি। আল্লাহ তাআলা তুমি আমাকে এত বড় পয়গাম্বর বানিয়েছো, আমার মন চায় আমি একদিন গোটা সৃষ্টি জীবকে এক বেলা একদিনের খাবার খাওয়াই। তুমি তো সারা জিন্দগি থেকে খাওয়াচ্ছ, আমার মন বলতেছে আমি একদিন দুনিয়াবাসীকে মেহমানদারি করি। আল্লাহ বললেন, সুলাইমান, রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার নয়, সেটা আমি আল্লাহর। বাদশাহ তোমাকে আমি বানিয়েছি, চাইলে তুমি সবাইকে খাবার দিতে পারবা না। সুলাইমান বললেন, আল্লাহ আমার কি নাই, আমার কথা জিন্নাতেরা শুনে, এত বড় পয়গম্বর তিনি আল্লাহ তাআলার। এই জন্য দুনিয়ার জমিনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে দেন একদিন খাওয়াই। আল্লাহ বললেন, পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাহলে একদিন দুবেলা খাওয়াই। আল্লাহ বলেন, পারবা না। এবার সুলাইমান বললেন, আল্লাহ তাআলা আমার কি নাই, তোমার সকল সৃষ্টি জীবকে আমার মন চায় একদিন খাওয়াতে। আল্লাহ বললেন, তুমি বারবার যেহেতু রিকোয়েস্ট করতেছ, এক বেলার মেহমানদারি করবার সুযোগ দিলাম, গোটা সৃষ্টি জীবকে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে গোটা সৃষ্টি জীবকে তুমি এক বেলার খাবার দাও। আল্লাহ পয়গম্বর সুলাইমান জিন্নাতদেরকে বললেন, জিন্নাতেরা শোনো, আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, এই দুনিয়ার জমিনে আমি সৃষ্টি জীবকে এক বেলা দুপুরে লাঞ্চ করাতে চাই। তোমরা জিন্নাতেরা খাবার রেডি করো, জিন্নাতেরা খাবার রেডি করতে লাগলো। সাগরের পারে ছয় মাস পর্যন্ত রান্না বান্না চললো, কয়দিন, কয় বেলা খাওয়াবার জন্য কতদিন রান্না চলে। আল্লাহ সুলাইমানকে ডেকে বললেন, সুলাইমান এক বেলার খাবার দেওয়ার জন্য ছয় মাস থেকে রান্না করো, আর আমি আল্লাহ আমার কুদরত থেকে প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা করে দে। আমার বাইরা এক পর্যায়ে জিন্নাতির মাধ্যমে আফ্রিকার বড় বড় জঙ্গল থেকে মহিষ, গরু, ভেড়া, দুম্বা, ছাগল জবাই করে ছয় মাস রান্না করা হলো। বড় বড় মাছ, তিমি মাছের মতো বড় বড় মাছ এনে রান্না করা হলো। ছয় মাস পর্যন্ত রান্না করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ ডেগের ভিতরে খাবার আছে, রান্নার অভাব নাই। বাইরে বলছিলাম নাড়াচাড়া বাদ দেও, তাহলে কিন্তু কথাই বন্ধ করে দিব। কোন কথা এখন কি হয়েছে? আরে কি ঠিক হয়েছে, এখন তো কথাই নাই, এখানে আওয়াজই হচ্ছে না, ঘের ঘের বন্ধ হয়েছে, আওয়াজ তো হওয়া লাগবে এখানে, একটা আসে তো একটাই নাই, এখন এইটাই নাই, এটা দিস। কথা কি বুঝেন, কথা বোঝা যায়? এই যে এটা আসছে এখন, এইটা আপনি বললে তো হবে না, বাদ দেন বাদ দেন, পরে আরো বিপদে যাব, আমি কয়েক মিনিট আছি আর হচ্ছে না কাজ। শুনেন শুনেন শুনেন, যা বলতে চাই শুনেন। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম কয় মাস রান্না করছেন সবাই বলেন না? ছয় মাস, এক বেলা খাওয়াবেন।
বিশাল বড় বড় ওট, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ, গরু সবগুলা রান্না করা হলো। সবগুলা রান্না করে যখন রেডি করে রেখে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের ইচ্ছা হলো এক বেলা তো আমি খাওয়াব, তাহলে সবাইকে লাইন ধরতে হবে। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর সৃষ্টি জীবকে বললেন আমি নাস মেহমানদারি করব। মানুষের লাইনে মানুষ লাইন ধরেছে, জিন্নাতের লাইনে জিন্নাত লাইন ধরেছে, মাছের লাইনে মাছ লাইন ধরেছে, সকল প্রাণীর লাইনে সকল প্রাণী লাইন ধরে দাঁড়িয়ে আছে। সুলাইমান বললেন দাঁড়াও, সবাইকে আচ্ছা মতো খাওয়ার সুযোগ করে দেওয়া হবে, সবার জন্যে ভরপুর খাবারের ব্যবস্থা আছে। সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে খাবারের অপেক্ষায়, গোটা সৃষ্টিজীব সুলাইমান আলাইহিস সালামের সামনে। এমন সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান তাকায়া দেখেন শুধুমাত্র কেবলমাত্র সবাই লাইনে আছে, একটা মাস লাইনে দাঁড়ায় না, লাইন ভেঙ্গে সবার সামনে সে বলছে সুলাইমান আমি লাইনে দাঁড়াবার মতো সময় নাই, আমার পেটে দারুণ খিদা লেগে গিয়েছে, খোদা লেগে গিয়েছে, আমার মালিক আল্লাহ পাক আমাকে প্রতিদিন যেই টাইমে খাবার দেয় ওই টাইমটা দুপুরের চলে এসেছে, আপনি আজকে মেহমানদারি করবেন আল্লাহ বলেছেন, এই জন্যে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে নাই, তুমি যখন আমাদেরকে খাওয়াবা লাইনে দাঁড়ালে তো আমি সন্ধ্যা হয়ে যাবে, খাবার পাবো না, আল্লাহ তো টাইম মতো খাবার পৌঁছে দিত, সুতরাং আমি লাইনে দাঁড়াবার সময় নাই, আপনি আমাকে এভাবে খাবার দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন শোনো, সকল প্রাণীরা লাইনে দাঁড়িয়ে আছে, তুমি লাইন ভঙ্গ করে এসেছ। জিন্নাতদেরকে বললেন জিন্নাতেরা শোনো, একটা মাত্র মাস তিনি সে লাইন ভেঙ্গে চলে এসেছে সামনে, ওকে আগে খাবার দিয়ে বিদায় করে দেও, ও চলে যাক, এরপরে সবাইকে লাইনে খাবার দিতে থাকো। এমন সময়ে তিমি বলতেছে পয়গম্বর সুলাইমান, আপনি তো বলছেন আমাকে সবার আগে খাবার দিবেন, হ্যাঁ, কিন্তু সুলাইমান আমার একটা কথা, আমি হা করে বসে থাকব আর আমার মুখে খাবার দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি মুখ বন্ধ না করব, মনে করবেন ততক্ষণ পর্যন্ত আমার পেট ভরে না। সুলাইমান বললেন তিমি তুই কি খাবে, ছয় মাস থেকে খাবার রান্না করেছি, লক্ষ লক্ষ ডেকে খাবার রান্না আছে, তুই কি খাবে? তিমি যখন হা করে বসে আছে, আল্লাহর পয়গম্বর জিন্নাতকে বললেন জিন্নাত আফ্রিকার জঙ্গলের বড় বড় উট যে জবাই করে বোনা করেছ, আজ তো একটা উট তিমি মাছের পেটে ঢুকাইয়া দাও। অন্যান্য প্রাণীরা বলতেছে সুলাইমান একটা আস্ত উট কেমনে একটা মাছকে ফেলবে, পয়গম্বর বললেন দিয়ে দাও খেয়ে নি। যখন তার মুখের ভিতরে মাছ দেওয়া হলো, একটা বড় একটা উট তার মুখের ভিতরে দেওয়া হলো,
খাবার পেটে চলে গেছে কিন্তু মুখ বন্ধ করে না, খাবার চলে গিয়েছে মুখ বন্ধ করে না। এরপরে সুলাইমান বললেন, দশটা গরু তার মুখের ভিতরে ঢুকাইয়া দাও, তাও মুখ বন্ধ করে না। সুবহানাল্লাহ বললেন না, সুলাইমান বললেন, তাহলে আফ্রিকার জঙ্গল থেকে জবাই করা অনেকগুলা দুম্বা থেকে 100টা দুম্বর মুখে ঢুকাইয়া দাও, 100 দুম্বা ঢুকাইয়া দেয়া হলো মুখ বন্ধ করে না। সুলাইমান বললেন, 300 গরু ঢুকাইয়া দাও, 300টা জবাই করা রান্না করাস্ত গরু ঢুকাইয়া দেয়া হলো মুখ বন্ধ করে না। সুলাইমান বললেন, বিরিয়ানি পাক করা 2-4-5 ডেক ঢুকাইয়া দাও, এরপরেও মাছ তার মুখ বন্ধ করে না। সুলাইমান তো দিতে লাগলেন, দিতে 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 6 মাসে যা রান্না করেছেন সব তিমি মাছের মুখে দিয়ে ফেলেছেন, এরপরও তিমি তার মুখ বন্ধ করে না। এবার তিমি ডাক দিয়া বলছে, সুলাইমান আর খাবার কোথায়, আমাকে খাবার দাও। সুলাইমান সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা 6 মাস জিন্নাতদেরকে দিয়ে রাত দিনে রান্না করালাম, গোটা পৃথিবীর সৃষ্টি জীবকে খাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু আল্লাহ তাআলা একটা তিমি মাছের মুখের ভিতরে সব দিলাম, ও বলে আরো লাগবে। আল্লাহ তিমি মাছকে বলছেন, তিমি রে সুলাইমানের সঙ্গে কথা বলো। এবার তিমি বলছে, সুলাইমান খাবার দাও। সুলাইমান ডেকে ডেকে বলছেন, আর নাই। তিমি এবার বলছে, সুলাইমান শোনো, আমার আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক বেলা যখন খাবার দেন, প্রত্যেক বেলা খাবারে 3 লোকমা খাবার আল্লাহ আমাকে দেন, ও সুলাইমান তুমি এখন পর্যন্ত যা আমাকে খাওয়াই না, আল্লাহর 3টা লোকমার 1টা লোকমা হয় না। আল্লাহ ডেকে বললেন, সুলাইমান বাচ্চাইর বড়াই করেছ, তুমি গোটা দুনিয়ার বাদশা আমাকে বড়ত্ব জাহির করে বলেছ খাওয়াতে পারবা, কিন্তু আমার একটা প্রাণীকে খাওয়াতে পারো নাই, মনে রাখো আমি আল্লাহর সাথে কিছু দিয়া চলবে না। আল্লাহ বোঝাতে চাইলেন, গোলাম রে, এত বড় প্রাণীকে যদি আমি আল্লাহ প্রতিদিন 3 বেলা 9টা লোকমা খাবার দিতে পারি, তাহলে তুমি কেন পাবলিকের পিছনে দৌড়াও, আমি আল্লাহর কাছে কেন দৌড়াইয়া আসো না, আমি অবশ্যই তোমার 1.5 আঙ্গুল পেটের খোদা নিবারণ করে দিতে পারবো। কোন সুবহানাল্লাহ, কিন্তু আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, ফজরের পরে দুনিয়ার জন্য ঘর থেকে বের হয়ে যান, সন্ধ্যার পরে বাড়িতে ফিরেন, সারাদিন বিজনেস করেন, কাজ করেন, অফিসে চাকরি করেন, সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহকে চিনলেন না। গোলাম আপনাকে মনে করাইয়া দিচ্ছি, আপনি যদি কবরে চলে যান, ওখানে গেলে কিন্তু আপনার সন্তানকে পাবেন না, আপনার মাকে আপনি কবরে পাবেন না, আপনার বাবাকে আপনি কবরে পাবেন না, আপনার আত্মীয় স্বজন কাউকে কবরে পাবেন না। এই কবরের কঠিন সময়ে যদি আপনি আজাদ থেকে বেঁচে যেতে হয়, একমাত্র আল্লাহর কুদরতের পা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। এই জন্য অহংকার করা কথা বলেন, সবাই বলেন, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ, আমার আল্লাহ বললেন, ওয়া ইযা খাত
খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেয় না, আঘাত করলে আঘাতের জবাব দেয় না, বরং আমার গোলামকে কেউ যদি অন্যায় ভাবে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ কি? গালি দেওয়া। সবাই বলেন আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা। আপনারা করবেন? সবাই বলেন করবেন। আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে? সবাই বলেন, আপনারা গালি দেন না? কয় না, কয় মসজিদে গিয়ে মাইল লাগাই দে, কয় না ওয়াজে সময় লাগাই দে, গালি দেওয়া যাবে? সবাই বলেন। যদি আপনি অহংকার করেন আপনি আল্লাহর গোলাম না, যদি আপনি গালি দেন কাউকে অন্যায় ভাবে আপনি আল্লাহর গোলাম না। কয়টা গুণ বলছি? এক নম্বর অহংকার করা, সবাই বলেন, দুই নম্বর কাউকে গালি দেওয়া, আল্লাহর গোলামের তিন নম্বর গুণ। আমার আল্লাহ বললেন, আল্লাহর গোলামের তিন নম্বর গুণ, আমার আল্লাহ বললেন, যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা দাঁড়াবে আমার জন্য, সিজদা করবে আমার জন্য। সুতরাং যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ সিজদা কার পায়ে? সবাই বলেন, মাজারে গিয়ে সিজদা দেয় কেনা? আপনারা দেন না? হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? পীরের পায়ে সাজদা করা যাবে না। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ রুকু সাজদা কার পায়ে? আপনারা দেননি? আল্লাহর পায়ে সাজদা করেন? এখানে হাত উঠান তো দেখি যে কারা কারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন। পাঁচ ওয়াক্ত মিথ্যা হাত উঠাই না, কোনো আপত্তি নেই। এই দেখেন তো কয়জন হাত উঠাইছে, চিন্তা করতেছেন? ওয়াজ দিয়ে কি লাভ? হাত নামায় দেন। ওয়াজ দিয়ে লাভ কি আমার এটা বুঝান আপনারা? ওয়াজের দরকার নাই, ওয়াজ করে কোন লাভ নাই। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ রুকু সাজদা কার পায়ে? সবাই বলেন। আল্লাহর গোলামের চার নম্বর গুণ, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন, গোলাম, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমি আল্লাহর গোলামের চার নম্বর গুণ হলো, আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, আমার গোলাম কবরে চলে যাওয়ার আগে,
মালাকুল মওত পৌঁছে যাবার আগে গোটা জিন্দগির গুনার জন্য আমার গোলাম যদি আমি আল্লাহর কাছে তওবা করে আর তার গুনাহ যদি আসমান জমিন ভরে যায়, আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ হয়ে যায়, আরে গোলাম যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ কোথা দিলাম রে গোলাম কোথা দিলাম, তোর গোটা জিন্দগির গুনার জন্য ইন্তেকালের আগে যদি তওবা করিস আমি আল্লাহ তোর জিন্দগির গুনাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যত বড় অপরাধী হও আমি মাফ করে দেব, যত বড় অপরাধী হও আমি মাফ করব। কথা হচ্ছে তুই আমাকে চিনা লাগবে, আমাকে জানা লাগবে আমি কে, কথা বুঝতে পারেন নাই। এজন্য ইসলামের আদর্শ হচ্ছে কাউকে গালি না দেওয়া। ইসলামের আদর্শ কি? কাউকে গালি, কাউকে কষ্ট না দেওয়া। আজকে আমরা কোরআন পড়ি না, দিন শিখি না, ইসলামের ধারে কাছে আসি না, কোরআন সুন্নাহ আমরা জানতে চাই না। আমার মুসলমান বন্ধুগণ ইসলামের আদর্শ কেমন শুনেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট লম্বা করব না। ইসলামের আদর্শ কেমন আপনারা শুনেন? নবীজি আমাদের কেমন একটা আদর্শ শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরাম বললেন আমরা কেন মুসলমান হয়েছি? নবীজির আদর্শ দেখে মুসলমান হয়েছি। যখন আমরা যাইতাম তিনি যখন মুস্কি হেসে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতেন আমাদের দিল ঠান্ডা হয়ে যেত, ফিরে আসতে পারতাম না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কোন সুবহানাল্লাহ, আমার নবীর আদর্শ তো এমন ছিল। আজ তোমার আমার মধ্যে আদর্শ নাই। আমার বন্ধুগণ শুনেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটা ঘটনা। উমর তো ওই ব্যক্তির নাম যার নাম শুনলে শয়তান ভয় পায়, ঠিক না? ঠিক না? শয়তান উমরে দেখলে রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাইত, নাম শুনলে ভয় পায়। এই হযরত আমার যখন খলিফাতুল মুসলিমিন, এমন সময়ে পারস্যের নিহাওয়ান প্রদেশের রাজা বাদশার নাম ছিল বাদশাহ হরমুজান, চব্বিশটা ঘন্টা ইসলামের বদনাম করত, আল্লাহর রসুলকে গালি দিত, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, নবীজির বিরুদ্ধে কথা বলতো। হযরতে আমার তো কঠিন মানুষ, আমার বলে দিলেন কোনদিন যদি তোমরা কোনোভাবে নিহাওয়ান প্রদেশের বাদশাহ হরমুজানকে ধরে তোমরা আনতে পারো, মারবা না, পিঠাবা না, আঘাত করবা না, হত্যা করবা না, তোমরা তাকে আমার কাছে পৌঁছায়া দিবা, আমি জানতে চাইব সে কেন আমাদের নবীকে গালি দেয়। একবার মুসলমানেরা এই হরমুজানকে ধরে ফেললেন, ধরার পরে অমরের সামনে হাজির করে দিলেন। অমর বললেন ভাই রে তোমার কি এমন কাজ, তুমি কেন আমাদের নবীকে গালি দেও, তুমি কেন ইসলামের বদনাম করো, তুমি কেন কোরআন সুন্নার বিরুদ্ধে গালি গালাজ করো? অ বলতেছে সব ঠিক আছে, আমি গালি দেই, বদনাম করি, আমি ইসলামের এই বিরুদ্ধাচরণ করি, মুহাম্মদকে গালি দেই। অমরের তো মাথা গরম হয়ে গেল, শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে চাইলেন, পরখ করে চিন্তা করলেন এটা বিশ্বনবীর আদর্শ না, বিশ্বনবীর আদর্শ রাগ করে কারো উপরে কিছু করা আদর্শ না। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একটা কাফেরকে ধরলেন যে প্রতিদিন আমার নবীকে কমপক্ষে 100 বার গালি দেয়। কয়বার? 100 বার আমার
নবীকে গালি দেয়, ইসলামের বদনাম করে। হযরত আলী ওই লোকটাকে ধরে ফেললেন, তার বুকের উপরে উঠে গেলেন, তরবারি হাতে নিলেন, গলায় ছুরি লাগাইয়া টান দিবেন। এমন সময় ওই কাফেরটা নিচ থেকে হযরত আলীর মুখের মধ্যে থুতু মেরে দিল মুখ থেকে। হযরত আলীর মুখে যখন কাফের থুতু মেরে দিল, আমরা হইলে তো শরীরটাকে কাটতাম ইচ্ছা মতো রাগে গুসায়। আলী তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যুবক বলতেছে, আলী রে, তুমি আমাকে ধরলে, আমাকে শোয়ালে, আমার বুকের উপরে উঠলে, গলায় তরবারি লাগাইয়া টান দিবে, আমি তোমার মুখে থুতু দিলাম, তুমি তো আরো বেশি মারবার কথা, রাগ উঠবার কথা, তুমি আমাকে ছেড়ে দিলের কারণ কি? হযরত আলী বললেন, যুবক তুই শোন, তোকে যখন আমি ধরেছিলাম শুধুমাত্র আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দেওয়ার অপরাধে তোকে ধরেছিলাম, শোয়া দিয়েছিলাম আল্লাহর দুশ্মনকে, রাসূলের দুশ্মনকে, বুকের উপরে উঠেছিলাম ইসমাইল ইসলামের দুশ্মনের, গলায় ছুরি লাগাইয়া দিয়েছিলাম ইসলামের দুশ্মনের, কিন্তু তুমি যখন আমার মুখের মধ্যে থুতু মেরেছো, আমার রাগ উঠে গেছে, এখন যদি তোমাকে আমি হত্যা করি ইসলামের জন্য হবে না, আমার রাগ বশত তোমাকে হত্যা করলাম, এই চিন্তা করে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমার নবীর আদর্শ এমন ছিল, রাগ করে সিদ্ধান্ত নেওয়া যায় না। যুবক বলতেছে, ইসলামের আদর্শ কি এত সুন্দর, তোমাদের নবীর আদর্শ কি এত সুন্দর, বুঝতে দেরি করে ফেলেছি, তুমি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। হযরত আমার হরমুজানকে ধরলেন আর বললেন, তোমার অপরাধ অনেক বড়, কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি, শোনো, আগামী মাস থেকে আমি ওমরকে মদিনার রাষ্ট্রের ট্যাক্স দিবা, ট্যাক্স দিয়া নিহাওয়ান প্রদেশের বাদশাহ থাকতে পারো, গালাগালি করে থাকতে পারবে না। হরমুজান যাওয়ার সময় ওয়াদা করে গিয়েছে, আমি প্রত্যেক মাসে ট্যাক্স দিব, ইসলামের রাষ্ট্রকে ট্যাক্স দিব। ওমরের কাছ থেকে যাওয়ার পরে আবার আগের মতো গালি গালাজ করে, আগের মতো খারাপ কাজ করে। আবার ওমর তাকে ধরলেন, সামনে হাজির করলেন, তাকে জিজ্ঞেস করলেন, তুমি গালি দাও কেন, ইসলামের বিরুদ্ধে আচরণ করা কেন? হরমুজান বলছে, ওমর, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনে আর এমন হবে না, আমি আপনাকে ট্যাক্স দিব। ছেড়ে দিলেন। তিন মাস পরে 30,000 কাফের সৈন্য নিয়া এই হরমুজান মদিনা আক্রমণ করার জন্য নিহাওয়ান প্রদেশ থেকে আসতেছে। হযরত ওমর যাকে দুইবার ছেড়ে দিলেন, তিন নাম্বার বার যখন ইসলামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসতেছে, হযরত ওমর তাকে ধরে ফেললেন আর বললেন, যুবক, তোমাকে দুইবার ছেড়ে দেওয়া হয়েছে, মিথ্যা বলেছ, অন্যায় করেছ, আর ছাড়া যাবে না। এমন সময় হরমুজান বলছে, আমিও জানি আপনি আমাকে আর ছাড়বেন না, এখন হত্যা করবেন। ওমর বললেন, হ্যাঁ, হত্যা করব। এবার হরমুজান বলছে, ওমর রে, আমাকে তো মেরে ফেলবেন, কিন্তু আমার কলিজা শুকাইয়া যায়, মরার আগে আপনি আমাকে এক গ্লাস পানি পান করাইয়া দেন। হযরত আমার সবাইকে বললেন, শোনো, ওই যুবকের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা কর। এক গ্লাস পানির যখন ব্যবস্থা করা হলো, এক গ্লাস পানি হাতে নিয়ে পান করে না। হযরত আমার বললেন, হরমুজান, পানি পান করো না, তোমার কি হয়েছে? হরমুজান বলছে, আমি যদি পানির গ্লাসে মুখ লাগাই, ওই সময় যদি আপনি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেন,
এই জন্যে ভয়ে আমি গ্লাস মুখে লাগাই না। আমার ডেকে বললেন, হরমুজান শোনো, ইসলাম এমন এক আদর্শের নাম, এমন এক মানবতার নাম, আমরা এমন নবীর কাছে আদর্শ শিখেছি যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাকা লালা খুলুকিন নাজিম, নবীজি আপনার চরিত্র আমার পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। এই নবীর কাছে আমরা ইসলাম শিখেছি। আমি অমর তো ওই যুবকের নাম, দিনের বেলা মানুষের মাথা কাটতাম, রাতের বেলাও মানুষের মাথা কাটতাম, কাউকে আমি ছেড়ে দিতাম না। মক্কার উপরে দিয়ে কেউ বিজনেস করতে গেলে আমি ডাকাতি করতাম, আমি উটের রাখাল ছিলাম, এত খারাপ লোক ছিলাম আমি অমর। কিন্তু বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গিয়েছি আর তার আদর্শ শিখেছি, আমি অমর সব কিছু ছেড়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আমি অমর বললাম, ও হরমুজান শোনো, তোমাকে যে গ্লাস দেওয়া হয়েছে ওই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, ওয়াদা দিলাম। আমার ডেকে বললেন, যুবক রে, এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত পান করবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। এই কথা বলবার পরে হরমুজান বলছে, আমার সত্য বলেছেন। হ্যাঁ সত্য বলেছি। কথা বলবার পরে হরমুজান তার হাতের গ্লাস মাটিতে ফেলে দিল। হাতের গ্লাস যখন মাটিতে ফেলে দিল, সবগুলা পানি মাটিতে পড়ে গেছে। এবার হরমুজান বলতেছে, আমার তুমি বলেছ এই পানি পান না করা পর্যন্ত কোনোদিন মারতে পারবে না, আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, পানও করব না, তুমিও মারতে পারবা না। আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, এই পানি তো আমি আর পান করব না, আর তুমি বলেছ এই পানি পান না করা পর্যন্ত মারবা না, আজ থেকে কোনোদিন আমাকে মারতে পারবা না, যত বদনাম করি আমাকে আঘাত করতে পারবা না। আমার বললেন, হরমুজান তুমি কৌশল জানো, কৌশল জানো, বিদায় পানিগুলা মাটিতে ফেলে দিয়েছ, নিজেকে বাঁচাইয়া ফেলেছ, কিন্তু আমারকে শোনো। আমার বলছি, আমি আমার কথা দিয়েছিলাম তোমাকে মারবো না, কৌশল করে পানি মাটিতে ফেলে দিয়েছ, পান করো নাই, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি তুমিও কেয়ামত পর্যন্ত বেঁচে থাকো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়ালা দিনা লিমান লা হাদালা, ওয়াদা দিলে ধর্ম ঠিক থাকে না। ওয়াদা করেছি তোমাকে মারবো না পানি পান না করা পর্যন্ত, পানি যেহেতু ফেলে দিয়েছো, আমরা এমন রসুলের আদর্শ গ্রহণ করেছি, কেয়ামত পর্যন্ত বেঁচে থাকলে তোমাকে মারবো না। হরমুজান চলে গেল, ছয় মাস পরে 50,000 সৈন্য নিয়ে আবার মদিনার দিকে আসতে লাগলো। মুসলমানেরা রাস্তায় ব্যারিকেড দিলেন, হরমুজানকে এবার আটকাবেন, হত্যা করবেন, সে তো বার বার দুই নম্বরই করে। হরমুজানকে যখন রাস্তায় আটকায় দিলেন, এবার হরমুজান বলতেছে, মুসলমানেরা শোনো রে, তিনবার এসেছিলাম মক্কায়, তিনবার এসেছিলাম মদিনায়, মদিনা আক্রমণ করার জন্য এসেছি, আর এবার আমি হরমুজান আমারের কাছ থেকে 6 মাস আগে যে আদর্শ শিখেছি, যে নবীর আদর্শের কথা শুনেছি, এইবার আমি 50,000 সৈন্য নিয়া সেই অমরের কাছে চলে যাই, যুদ্ধের জন্যে না, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ আকবার, বড়ান আল্লাহ আকবার। ইসলাম কেমন আদর্শ শিখাইলো। আরেকটা দিন লম্বা করবেন।
না লম্বা করব না, কষ্ট হচ্ছে আমার, আপনারা বুঝবেন না কিন্তু আরে শোনেন না, আমি বলবো না আমার রতন বাইরে, ও ভালোবাসি অনেক বেশি, অনেক ভালোবাসি, কিন্তু প্রোগ্রাম দিতাম না, যাক ভালোবাসার টানে দিয়ে ফেলেছি আপনাদেরকে, আসবো কথা বলবো লম্বা সময়। শুনেন আলোচনা তো আমি হাদিস পড়ছি, কোরআনের আয়াত পড়ছি, তা তো শেষ করি নাই, সামনে কিছু বলি সংক্ষেপ করি। তো ইসলামের আদর্শ শুনতে পারছেন, ইসলামের আদর্শ কেমন দেখছেন? ইসলামের আদর্শ হচ্ছে স্বচ্ছ, গালাগালি নাই, মারামারি নাই, ওয়াদা ভঙ্গ নাই। আর আমাদের তো ওয়াদা ভঙ্গ করি না, ওয়াদা তো দেই না ঠিক মতো, কথা বলে ঠিক কিনা? কারণ আগে আগে আগেকার মানুষ দুধে পানি মিশিয়ে বাজারে বিক্রি করত, ঠিক না? কি মিশাইত দুধে? কি মিশাইত? আর এখন পানিতে দুধ মিশায়, ঠিক না? আমরা ভালো মানুষ হয়েছি না খারাপ হয়েছি? কথা কর না কেন, মসজিদে জুমাবারে লোকের অভাব হয় না, কিন্তু বাকি এক সপ্তাহ লোক পাওয়া যায় না, কথা বলেন না কেন? সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে গিয়ে হুজুরে শুধু গুতায়, এটা কেন, ওইটা কেন, এটা কি বললো, এই শুরু হয়ে গেছে, আছে না নাই? আমার বন্ধুগণ শোনেন ইসলামের সৌন্দর্যের কথা, কোরআনকে থিসিস করেন, কোরআনকে গবেষণা করেন, লাইফ কামিয়াব হয়ে যাবে, জিন্দেগি কামিয়াব। যুবকদেরকে বলছি, যুবক তোমার ভিতরে কি মৌতের কোনো ভয় নাই? আরে শোনো যুবক, ইসলাম এমনি এমনি জায়গা পর্যন্ত আসে নাই, ইসলাম এসেছে হামজার কলিজা বের করার মাধ্যমে, ইসলাম এসেছে সুমাইয়া লজ্জাস্থানে ভরসা নিক্ষেপের মাধ্যমে, ইসলাম এসেছে মাজার মুআউযের শহীদ হওয়ার মাধ্যমে, ইসলাম এসেছে হযরত হামজার শহীদ হওয়ার মাধ্যমে, ঠিক কি না বলেন? ইসলাম এমনি এমনি জায়গা পর্যন্ত আসে নাই, ইসলামকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহ এবং তার রসুলকে কেউ যদি গালি দেয়, এই দেশের যুব সমাজ ঘরে বসে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাই বলছিল একটা বিষয়ে কথা বলতে, ইচ্ছাও ছিল তা, কিন্তু পরিপার্শ্বের বিষয় একবারে ম্লান করে দিয়েছে, কোনো সিস্টেমই আসবে না, এই কথাগুলো বলতে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য সামনের দিকে যেতে চাই না, ইসলামের সৌন্দর্যের কথা বলছি। কোরআন এমন এক জিনিসের নাম, এই কোরআনের ভিতরে আপনি যত প্রশ্ন করেন কোরআন উত্তর দিবে, সুবহানাল্লাহ বলেন, কোরআনকে আপনি যত প্রশ্ন করেন কোরআন আপনাকে উত্তর দিবে। তাহলে শুনুন আমার মুসলমান বন্ধুগণ, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানের একজন বড় নেতা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরের কাছে এসে বলছে, ওমর তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কাছে আমি চার চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক মতো দিতে পারো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি দিতে না পারো তাহলে কি? ওমর বললেন, শোনো, আমাকে ভয় দেখাইও না, এমন কোরআন শিখেছি, এমন কোরআন আল্লাহ বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা জালাল বলেছে, কোরআন এমন এক লাইটের নাম, এমন এক ম্যাগনেটের চুম্বকের নাম, যত প্রশ্ন কোরআনকে করা যায় কোরআন এক কোটি বছর আগের আগেকার ইতিহাস বর্ণনা করে দিতে পারে, কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী, আমরা এমন একজনকে নেতা গ্রহণ করেছি, ওলি বানিয়েছি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমরা এমন একজনকে ওলি বানিয়েছি, মিনাজ জুলুমাতি ইলান্নূর, যে আল্লাহ তাআলা আমাদেরকে হাত ধরায়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, কোন সুবহানাল্লাহ। আমাদের ওলিকে, আমাদের নেতাকে,
আমাদের ওলিকে ওলিকে কথা বলেন না কেন, আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক কথা বলেন না, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের অভিভাবক সবাই বলেন আল্লাহ। খ্রিস্টান ডাক দিয়ে বলল, আমি চার চারটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমি কিন্তু মুসলমান হয়ে যাব। কিন্তু আমার জানো কি, আমার পৃথিবীর জমিনে এই চারটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। অর্থ হলো কয়েকশো লোক নিয়ে অমরের কাছে এসেছে, কারণ সে জানে অমর তো ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্ট্যামফোর্ডে পড়ে নাই, মেট্রোপলিটনে পড়েন নাই, নর্থ সাউথে পড়েন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, চট্টগ্রামে পড়ে নাই, সিলেট বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এরপরে হার্ভার্ডে পড়ে নাই, কেমব্রিজে পড়ে নাই, কুইন মেরিতেও পড়ে নাই। তাহলে এমন প্রশ্নের জবাব তো দিতে পারবে না। আমার বলতেছেন খ্রিস্টান পাদ্রি, তুমি শুনো, ইউনিভার্সিটিতে পড়ে নাই ঠিকই, এমন মহামানবের কাছে কোরআন শিখেছি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন, আর সে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ একবার বলেন, আল্লাহ বলেছেন আমার নবী, আমার নবীকে বলেছেন বন্ধুরে, আমি আল্লাহ আরশিস্তা, আমি তো আরশে আজিমে থাকি, কিন্তু শোনো মূসা কালিমুল্লাহ, একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ বললেন মূসা তোর পাহাড়ে একটু আসো। আল্লাহর পয়গম্বর মূসা তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে, মূসা বলছেন আল্লাহ তাআলা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায়, আল্লাহ বললেন মূসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়। এবার মূসা বললেন আল্লাহ তাআলা আমি তো তোর পাহাড়ের নিচে আর তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে। আল্লাহ ডেকে বললেন মূসা রে এমন কোন ঘটনা না, তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে এমন না, বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে 70,000 নূরের পর্দা কন, সুবহানাল্লাহ। কিন্তু মূসা মূসা কিয়ামতের আগে আমার কিছু উম্মত দুনিয়ার জমিনে আসবে, গোলাম আসবে, তারা যখন নামাজের সেজদায় পড়ে বলবে সুবহান রব্বিয়াল আলা, তখন তাদের আর আমার মধ্যখানে কোনো পর্দা থাকে না, আমি আল্লাহর শাজিব থেকে সরাসরি মিন হাবলিল ওয়ারিদ তার গলার রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খ্রিস্টান পাদ্রি চারটা প্রশ্ন করেছে, এক নম্বর প্রশ্ন হলো আমার রে বলো, এক নম্বর প্রশ্ন হলো একই মায়ের দুই সন্তান, একই মায়ের একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে, এক বছরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই সময়ে জন্ম নিয়েছে, যমজ দুই ভাই জন্ম নিল একসাথে, দুই ভাই এক বছরে মারা গেল, একই মাসে মারা গেল, একই দিনে মারা গেল, একই সময়ে মারা গেল, কিন্তু ইতিহাসে পাওয়া যায় দুই ভাইয়ের হায়াতের মধ্যে 100 বছরের ব্যবধান। আপনি বলেন তো এই দুই ভাইয়ের নাম কি? প্রশ্নটা খুব সহজ না, কিছু কয় না এরা, খুব সহজ না? একসাথে জন্ম, একসাথে মৌত, একই দিনে জন্ম, একই দিনে মৌত, কিন্তু তাদের মধ্যে হায়াত জিন্দেগির ব্যবধান কয় বছর? চিন্তা করুন, একদিনে জন্ম একদিনে মৌত, তাহলে আবার 100 বছর ব্যবধান হইলো কেমনে? এটা কঠিন প্রশ্ন না? দুই নম্বর প্রশ্ন হল এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল, পৃথিবীতে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না,
কিছু মুহূর্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। বলেন তো জায়গাটা কি? বুঝতেছেন কেমন প্রশ্ন? আমার মনে করছে আটকায় দিলাম। কিরে ভাই, বোমা টোমা কেউ মারতেছে নাকি? দেখে না ভাই, কয়টা প্রশ্ন বলছি? তিন নম্বর প্রশ্ন আমার, এমন কোন কয়েদখানা, এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে হাঁটাহাঁটির ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে খাবারের ব্যবস্থা নাই, শ্বাস ফেলা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, খাবার পৌঁছানো যায় না। কিন্তু ওই কয়েদখানার ভিতরে যারা আছে তারা জিন্দা, শ্বাস ফেলতে পারে না, খাবার পায় না। ওই জায়গার ভিতরে শ্বাস ফেলবার কোনো ব্যবস্থা নাই, বাহিরের খাবারের কোনো ব্যবস্থা নাই। বলেন তো দেখি এটা কেমন কয়েদখানা? আচ্ছা বলেন তো যেই জায়গায় শ্বাস ফেলা যায় না ওখানে কি বাঁচা যায়? কথা কন কেন? কয়টা প্রশ্ন করছে? চার নম্বর প্রশ্ন আমার, কি বলছো আমার বল, এটা কোন কবর? যেই কবরটা নিজে জিন্দা, কবরের ভিতরে যে আছে সেও জিন্দা, কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দারে নিয়ে হাঁটাহাঁটি করে, আবার এক সময় এই কবরের ভিতরে থেকে ব্যক্তি বের হয়ে পৃথিবীর জমিনে দীর্ঘদিন বসবাস করছে। আপনি বলেন তো এই কবরটা কি? কবরের বাসিন্দাটাকে সমস্ত সাহাবীদের কপালে চোখ উঠে গেছে, এমন কি প্রশ্ন করা শুরু করলো, আমাদের খলিফাকে ভয় ঢুকায় দিতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, খ্রিস্টান পাদ্রি তুমি শোনো, আর কিছু আছে? কয় না হুজুর, ইচ্ছায় প্রশ্ন করেছি, আমি দীর্ঘদিন পর্যন্ত কত বড় বড় শিক্ষিত লোককে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে নাই, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি উত্তর তো দেন। এমন সময় আমার ডেকে বললেন, খ্রিস্টান পাদ্রি ভাই শোনো, তোমার এই চার প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আমার একটা পিচ্চি ছোট্ট বাতিজা আছে যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট মানুষ, তোমার প্রশ্নের জবাব আমি দিব না, আমার এই নাবালিগ ছোট্ট ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্নের জবাব দিবে। কোন সুবহানাল্লাহ, খ্রিস্টান কই খাইছে এবার, যে প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না, সবাই রে আটকাইছে জীবনে, আর এখন নাকি এই বাচ্চার উত্তর দিব। দে মনে হয় খলিফাতুল মুসলিমিন পারতেছে না, এই জন্য বাচ্চা একটা নাম কয়ে ভাগতেছে। আমার বলেন না, আমি বসে থাকবো আর আমার ভাতিজা তোমার প্রশ্নের জবাব দিবে। সুবহানাল্লাহ, এটা বলেন না, জোরে বলেন না। আমার মুসলমান বান্দাগণ, এমন সময় হযরতে ওমর বললেন, তাহলে শোনো, ভাতিজা প্রশ্নের জবাব দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই খ্রিস্টান পাদ্রি, আপনি তো বহুত বড় শিক্ষিত পাবলিক, এই চারটা প্রশ্ন খলিফাকে করেছেন, আপনি আমাকে এক না করে খলিফাকে করলেন, খলিফা আমাকে বলেছে উত্তর দেওয়ার জন্যে, তুমি মনে করেছো পৃথিবীর কেউ উত্তর দিতে পারে না, আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন পড়েছি, কোরআন বলেছে হুদাল্লিন্নাসি ওয়াবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, কুরআন তো সত্য মিথ্যার মধ্যখানে পার্থক্য করে দিয়েছে, সুতরাং তুমি যে চারটা প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর এক মিনিটে আমার কাছ থেকে নিতে পারবা, এই প্রশ্নের উত্তর আমার কাছে ডালবা। আল্লাহ আকবার বলেন। খ্রিস্টান পাদ্রি কই খাইছে রে, এর কাছে নাকি ডালবা? কঠিন প্রশ্নের উত্তর কেউ জানে না, ও কেমনে উত্তর গুলা দিবে? আমার
মুসলমান বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তোমার এক নাম্বার প্রশ্ন ছিল, এক মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে, এক বৎসরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই টাইমে জন্ম নিয়েছে, একই বৎসরে মরেছে, একই দিনে তারা মরেছে, একই টাইমে মরেছে, তাদের হায়াতে জিন্দেগীর মধ্যে 100 বছরের ব্যবধান, আমাদেরকে কোরআন জানাইয়া দিয়েছে তুমি তো কয়েকশো বছর আগের ইতিহাস আমাকে প্রশ্ন করেছো, এমন কোরআন শিখেছি, কোরআন আমাদেরকে কয়েক লক্ষ বছর আগে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। যেই দুই ভাই একসাথে জন্ম নিয়ে একসাথে মরেছেন, এই দুই ভাইয়ের একজনের নাম উজায়ের, আরেকজনের নাম উজায়েজ, দুই ভাই এক মায়ের পেটে জন্ম নিয়েছেন, একই সাথে জন্মিছেন, একই সাথে মরছেন। এক ভাই আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি কেমনে মৃত মানুষকে জিন্দা করো আমি বুঝি না, কাইফা তুহিয়িল মাউতা, মৃত মানুষকে কেমনে জিন্দা করো আমার বুঝে ধরে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই ভাইয়ের প্রশ্নের জবাবে একই সাথে কবরে যাওয়ার পরে 100 বছর পরে তাকে জিন্দা করে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন, এই জন্য তাদের দুজনের মধ্যখানে 100 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ, বলেন কেমন ইসলাম, কেমন ইসলাম! পাদ্রি কইরে বাবা এটা কেমনে উত্তরটা দিল, একবারে ঠান্ডা মাথায় উত্তরটা দিয়ে দিল, যেন কোরআন পড়েন। একসাথে মরছে, একসাথে বাঁচছে, সব ঠিক, কিন্তু এক ভাই আল্লাহর কাছে বলেছিল মরা মানুষকে আমাকে একটু বুঝাইও, আল্লাহ তাকে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন। 12টার উপরে হয়ে গেছে দেখছি, একটা কেন কালকে পর্যন্ত করলই তুই, করার সমস্যা নাকা। দুই নম্বর প্রশ্ন হল, এটা কোন জায়গা, যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর পড়বে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পাগল রে, তুই জানিস না, কোরআন পড়স নাই, থিসিস করস নাই, এটা হলো মুসা আর ফেরাউনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। যেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে বাঁচবার জন্য রাত্রবেলা চলে গেলেন এলাকা ছাইড়া, যাওয়ার সময় নদীর মধ্যে যে একটা রাস্তা হয়েছিল ওই রাস্তা দিয়ে চলে গেলেন বাহলে করজুম বা লোহিত সাগরে, ওই সময় যে একটা বিরিজার রাস্তা হয়েছিল ওই রাস্তায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে, এখন রাস্তাও নাই সূর্যের আলো নাই। সুবহানাল্লাহ, বলে হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেলেন। আপনারা ঘটনা জানেন, ফেরাউন পিছনে এসেছিল, আল্লাহ ফেরাউনকে কাদামাটি খাওয়াইলেন, রাস্তা উঠায় দিলেন, কাদামাটি খায়া পানির নিচ থেকে উঠা আল্লাহ আমি ইমান আনছি। আল্লাহ কই, কিরে শয়তান, কাদামাটি খাইছস ঠিক মতো, এখন ইমান আনতেছিস না, এখন তোর ইমানের কাজ হবে না। সুতরাং এই সমাজে যারা মায়ের খায়া যুবকদের পিটুনি খায়া কয় আমি ঠিক আছি আর কোনোদিন গালে দিতাম না, ওটা মানুষ না, ওটা শয়তান, ঠিক কিনা বলে। কয়টা প্রশ্নের উত্তর পাইছেন? তিন নম্বর প্রশ্ন, এটা কেমন কয়েদখানা, যেই কয়েদখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, এরপরে কয়েদখানার বাসিন্দা জিন্দা। আব্দুল ইবনে আব্বাস বললেন, যুবক রে, ও বেওকুফ, তুই তো এই কয়েদখানার বাসিন্দা ছিলে, এটা হলো তোমার আমার মায়ের পেট। সুবহানাল্লাহ, বলেন, মায়ের পেটের ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, বাহির থেকে খাবারের ব্যবস্থা নাই, হাঁটা হাঁটির কোনো জায়গা নাই, এরপরেও আমার আল্লাহ তোমাকে আমাকে 10 মাস 10 দিন অক্সিজেন ছাড়া হাঁটা হাঁটি ছাড়া ওই জায়গায় জীবিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, ইসলাম কেমন সুন্দর এক ধর্মের নাম। চার নম্বর প্রশ্ন করেছ, এটা কেমন কবর, যে কবরটা নিজে জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা,
কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘদিন বাসলেন। ও পাদ্রি খ্রিস্টান, তুমি জানো না এটা হলো হজরতে কবরের বাসিন্দার নাম হজরতে ইউনুস, আর কবরের নাম হলো মাছের পেট। হজরতে ইউনুস মাছের পেটে ছিলেন, মাছ ইউনুস কিনে ঘোরাঘুরি করেছে, দৌড়াদৌড়ি করেছে, কিন্তু ইউনুস এই মাছের পেট থেকে বের হয়ে দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছেন, বসবাস করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। এগুলো আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন যদি শিক্ষা, এমন হাজার হাজার কঠিন কঠিন প্রশ্নের জবাব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোন সুবহানাল্লাহ, এজন্য এই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, গোলামের দল দুনিয়ার জমিনে তোমরা যদি ভালো কিছু জানতে চাও, পৃথিবীর জমিনে সব থেকে উত্তম কিছু জানতে চাও, কোরআন থিসিস করো, কোরআন গবেষণা করো, কোরআন পড়ো। তোমরা যদি কোরআন পড়ো, এটা এমন এক কিতাব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত কিতাব দিয়েছি কোনো কিতাব নিজে পড়ি নাই, তিলাওয়াত করি নাই, শুধু সিলেটে লেখা দিয়ে দিয়েছি, আমি একদিনও তিলাওয়াত করলাম না। কোরআন এমন এক কিতাবের নাম, এমন এক বইয়ের নাম, যে কোরআন 30 পারা স্বয়ং আমি আল্লাহ নিজে তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই কিতাবের নাম শুধু কিতাবুল্লাহ নয়, এটার নাম কালামুল্লাহ, এটা কালাম, আল্লাহ নিজে পড়েছেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং আর লম্বা করতে চাই না, আমি কোরআনের চারটা গুণ বলছি যে আয়াত পড়েছিলাম। এক নম্বর অহংকার করা, সবাই বলেন না। দুই নম্বর গালি দেওয়া। তিন নম্বর রুকু সেজদা কার পায়ে। চার নম্বর তাওবা করবেন কার কাছে। এটা হচ্ছে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের সরল অনুবাদ, তাফসির করি নাই। আর একটা হাদিস পড়েছিলাম তাবরানী শরীফ থেকে, এই হাদিসে রসুলের চার গুণ বলেছেন। এক নম্বর, ইয়া আইয়ুহান্নাস আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দিবে। কি দিবে? আপনারা সালাম দেননি, আপনারা সালাম আলাইকুম, সালাম আলাইকুম এভাবে দে, এখন এভাবে সালাম দিয়ে দেখছি, সালাম আলাইকুম, এটা কি সালাম না শয়তানি? কথা কন না কেন সালাম দেয় না, শুদ্ধ করে সালাম দিবেন। এক নম্বর সালাম, আফসুস সালাম। দুই নম্বর, ওয়াতিমুত তোহাম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিবেন। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই, আপনি মুসার মতো পয়গাম্বর হইলো, জাহান্নামে যাওয়া লাগবে, প্রতিবেশীর হক আদায় করেন নাই। কথা বুঝতে পেরেছেন? দুই নম্বর, শুধু অনুবাদ তাফসির করতেছি না, কারণ এক একটা গুণ নিয়ে তাফসির করলে আমাকে লাগবে 2 ঘন্টা। তিন নম্বর, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন আসেনি আপনাদের ঠিক? কয় আসে আত্মীয়তার বন্ধন? দেখবেন ছেলেটা আমেরিকা থাকে, লন্ডন কানাডা থাকে, ঢাকা শহরে থাকে, বিয়ের আগে মায়ের খবর নেই, মা তুমি কেমন আছো, তোমার ডায়াবেটিস কমছে না বাড়ছে, আর বেজান তোমার প্রেশার কমছে না বাড়ছে, মা বাপ তোমরা দুজন কি ভালো আছো, সব ঠিক ঠিক মতো, দিন রাত্রে টেলিফোন করে খবর নেই। এই যুবকটা যেদিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালী, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিচ্ছু দেখে না। কথা কয় না? এখন বাপরে আব্বা কয় না, মারে আম্মা কয় না, কয় বুড়িয়া শ্বশুর বাড়ি গা খাম মা, আসসালামু আলাইকুম, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, তাপড়াইয়া দাঁত ফেলাই দেয়। শ্বশুর বাড়ি গা আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, ওখানে সব ঠিক, নিজের মা বাবার খবর নাই, আছে না নাই। তিন নম্বর, আচ্ছা উত্তম। চার নম্বর, রসুল বলেছেন সাল্লু ফিল লাইলে ওয়ান্নাস সুনিয়াম, রাত্র যখন গভীর হয়ে যায় সব মানুষ ঘুমিয়ে যায়, সবাই ঘুমে ঘুম থেকে ওঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর তাহাজ্জুদের সেজদায় দাঁড়াইয়া কান্দো, যদি এই কাজ করতে পারো ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবেন। তাহলে এতটুকুন সরল অনুবাদ, এতটুকুন ওয়াজ আজকে থাকবে, কয়টা গুণ সর্বমোট? কোরআনের চারটা হাদিসের এ কথাগুলো তো মনে থাকবে, সারা রাত্র ওয়াজ করলাম কিচ্ছু নাই, এগুলো আমার দ্বারা কাজ হবে না। আপনাদেরকে আটটা জিনিস কমপক্ষে মনে রাখেন। এক নম্বর, আল্লাহর গোলাম হতে হলে এক নম্বর গুণ, দেখবেন এই আট গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি আল্লাহর গোলাম, আটটার একটা যদি না থাকে আপনি আল্লাহর গোলাম না। উলাইকাকাল আনআম, চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার চাইতে আরো গুমরা। এক নম্বর অহংকার করা, দুই নম্বর গালি দেওয়া,
তিন নম্বর রুকু সেজদা কার পায়ে, চার নম্বর তওবা করব কার কাছে, পাঁচ নম্বর সালাম বিনিময়, ছয় নম্বর প্রতিবেশীর হক, সাত নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক, আট নম্বর গভীর রাতে তাহাজ্জুদ আট গুণ অর্জন করবেন, মরবেন ফাদাখালাল জান্নাত বি সালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। দারুস সালাম এই জান্নাতের নাম, যেই জান্নাতে জান্নাতিরা বইসা থাকবে চেয়ারে, যে চেয়ার হবে হীরা জবরজত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা, এই চেয়ারে বসে থাকবে মুসলমানেরা, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিবেন সালাম। এটা অনেক লম্বা, অনেক লম্বা তাফসির। বসা থাকবেন মুসলমান গোলাম, আর আল্লাহ থাকবেন কি, আল্লাহ দাঁড়ায় বলবেন, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের সঙ্গে যখন আমার মুলাকাত হবে আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব। ওই সময় আমরা ওই আটটা গুণ যদি অর্জন করতে পারি দুনিয়ায়, আমরা থাকবো জান্নাতের চেয়ারে বসা, আর আল্লাহ তার জান্নাতের পর্দা সরাইয়া তার জান্নাতি বান্দাদেরকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সালাম দিবেন। আচ্ছা কোন তো আল্লাহরে দেখছেন কোনোদিন? আরে ওই দিন আল্লাহ সালাম দিবেন, আপনি আল্লাহরে সরাসরি দেখবেন, আল্লাহ দাঁড়ায় থাকবেন, আর আপনি আল্লাহ সালাম দিচ্ছেন, আপনি চেহারার দিকে তাকাচ্ছেন, আরে আল্লাহ এটা আল্লাহ, আল্লাহ একবার বললেন না, আরে এমনি না, ওই দিন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান জান্নাতের ভিতর অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে হামদ পরিবেশন করার জন্য আল্লাহ দাওয়াত করবেন ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, দরদি নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। ওয়াজ বাদ, আজকে এই ওয়াজে যাইতেছি না, শুধু নাম নাম বই লাগিলাম। ওই দিন আল্লাহ নিজে কোরআন শরীফ পড়বেন, কত কারির তেলাওয়াত তো শুনছেন, ওই দিন তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ ওই দিন সূরা রহমান পড়ে বলবেন আনার রহমান, আমি রহমান, আমি যার উপরে তোমরা সেজদা করতে, আমি আল্লাহ, টান দিবেন হাজার লক্ষ বছর চলে যাবে, জান্নাতিদের খবর থাকবে না। অনেক লম্বা আলোচনা, আজকে আর দরকার নাই, রাইখা দিলাম, আমার জন্য দোয়া চাই।